মারা যাওয়ার পরে আমার ছেলে খুব কাঁদতে ছিল মানে সে বিশ্বাস করেছে ঘটনাটা সত্যি বাবা 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 কোথায় বাবা কোথায় তখন আমি বলতেছিলাম ছেলেকে যে চুপ করো এটা এটা সিনেমা সত্যি না বলে না বাবা এটা সত্যি আমি না এটা সিনেমা তুমি চুপ করো বাবা চুপ করো সে কোনোভাবে চুপ করছে না চিৎকার করছে তারপর হোক কন্ট্রোল করে আরেকটা শুনি আমি এটা আমি দেখি নাই আমার ওয়াইফ বলেছে আমি বাসায় যখন বের হয়ে আসি তখন আমার ছেলে আমার বাসা যারা কাজের ছেলেরা আছে তাদেরকে বলে যে বাবা এইভাবে কথা বলে সিনেমায় নাচে বাবা এইভাবে ড্রেস পরে কিন্তু আমি যখন যাই যখন তাকে জিজ্ঞেস করি না বেশ কদিন হলো বড় পর্দায় আর নিয়মিত দেখা যাচ্ছে না তাকে তবে বড় পর্দার চেয়ে ছোট পর্দাতেই এখন বেশি নিয়মিত তিনি নাটক টেলিফিল্ম ছাড়াও বিনোদনমূলক টিভি অনুষ্ঠানে অতিথি কিংবা উপস্থাপনায়ও দেখা যায় তাকে আসছে ঈদ আয়োজনে বেশ কয়েকটি অনুষ্ঠানে অতিথি হিসেবে দেখা যাবে পূর্ণিমাকে এর মধ্যে মাসরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন স্টার নাইটের বিশেষ পর্বে দেখা যাবে তাকে রুম্মান রশিদ খানের গ্রন্থনা ও অজয় পোদ্দারের প্রযোজনায় স্টার নাইট উপস্থাপনা করছেন মারিয়া নূর আর সেখানেই ব্যক্তিজীবনের অনেক গোপন কথা দর্শকদের উদ্দেশ্যে অকপটে বলেছেন পূর্ণিমা ঈদ প্রচারের লক্ষ্যে সম্প্রতি স্টার নাইট অনুষ্ঠানটির ধারণ কাজ শেষ হয়েছে আর এই অনুষ্ঠানেই পূর্ণিমা কথা বলেছেন সবিজ অঙ্গনের সহ অভিনেতা অভিনেত্রীদের নিয়ে মারিয়ানুরের উপস্থাপনায় এই অনুষ্ঠানে পূর্ণিমার সহ অভিনেতাদের কথা প্রসঙ্গে চলে আসে প্রয়াত চিত্রনায়ক মান্নার কথাও এ সময় নাকি আবেগপ্রবণ হয়ে যান পূর্ণিমা মান্না সম্পর্কে জিজ্ঞেস করতেই পূর্ণিমা উপস্থাপিকাকে উদ্দেশ্য করে বলেন আবার কখনো নায়ক মান্নাকে ফিরে পেলে জড়িয়ে ধরে কাঁদবেন আর অনুরোধ করবেন আর যাতে কখনো মান্না ধূর আকাশে হারিয়ে না যায় এছাড়া এই অনুষ্ঠানে এক সময় তিনি মৌসুমি শাবনূর ও সালমান শাহর ভিউ কার্ড জমাতেন বলেও অকপটে স্বীকার করেন বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ